মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অনির্বাণ সেনের বাড়ি, আপনি অনির্বাণ রিলেটিভ নাকি? হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। আমার পুরনো অফিসে তো আমার কিছু চেনার লোকজন আছে, প্লাস আমার বসকেও আমি খুব ভালো করে চিনি, উনিও আমাকে খুব ভালো করে চেনেন। তো আমার রিকভারি নিয়ে বসের সাথে কথা হচ্ছিল, তখন বস প্রচন্ড এক্সাইটেড ফিল করেছে আমার এই রিকভারি অ্যান্ড অল আমি দাঁড়াতে পারছি। তো হি অফার্ড মি, আমি যেই পজিশনে চাকরি করতাম সেই পজিশনটাই। ওয়াও, দ্যাটস গ্রেট। তুমি কি বললে? আরে কি বলবো, রাজি হয়ে গেছি, তবে তবে একটু সময় চেয়ে নিয়েছি এই মাসখানেক মতো, কারণ এখনো তো ওয়াকারই আমার সঙ্গী, একেবারে ঠিক হয়ে গিয়ে তারপর জয়েন করব। দেখো, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার মতন একজন ব্রিলিয়েন্ট এমপ্লয়িকে ওনারাও হারাতে চাইছে না। জানো তো বিক্রম, মাঝে মাঝে আমার মনে হয় লাইফ ইজ ফুল অফ আনএক্সপেকটেশন। একটা সময় কিন্তু আমিও ডিপ্রেশনে চলে গেছিলাম, রায় আমার জীবন থেকে চলে গেল, সবাই আমাকে ভুল বুঝতে শুরু করলো। না, আমি আমি কিন্তু কাউকে দোষ দিচ্ছি না, আমারই ভুল ছিল, আমি একের পর এক ভুল করছিলাম, আর নিজের ভুলের জন্য আমি নিজেই তলিয়ে যাচ্ছিলাম। তবে লাইফ আমাকে কিন্তু আরো একটা সুযোগ দিয়েছে। হ্যাঁ, যদিও বা কারণটা অন্য ছিল, কিন্তু জীবনের উপর থেকে কিন্তু আমি আশা হারিয়ে ফেলেছিলাম। রাই আমার জীবনে ফিরে আসার পর আমি আমি আরো একটা সুযোগ পেলাম, নিজেকে আবার নতুন করে আবিষ্কার করলাম আমি। আমি বুঝতে পারছি, মানে আমার পঙ্গুত্বের যন্ত্রণা আর তোমার রাইকে হারিয়ে ফেলা যন্ত্রণা, মানে যে ডিপ্রেশনে তুমি গেছিলে সেই যন্ত্রণাটা খুব সিমিলার। দেখো, ভগবান আমাদেরকে আবার আমাদের পুরনো খুশি আনন্দ সব ফিরিয়ে দিয়েছে, মানে আমি কিন্তু এখন আর মানে মিষ্টির কোনো বিশ্বাসকেই আমি অস্বীকার করি না, জানো তো। বিশ্বাসের জোর তো আছে বিক্রম, বিক্রম এই যে জীবন আমাদের আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা না আমরা আর কোনো মতে হারাবো না। আমরা আমাদের হাতের ফাঁক গলে এই সুখ এই আনন্দ আর কোনো মতে পিছলে যেতে দেব না। এইবার আমরা সবাইকে একসাথে নিয়ে সুখে শান্তিতে আনন্দে জীবন কাটাবো। হ্যাঁ, আমিও। দেখো, জীবন যখন দুহাত ভরে আমাদেরকে দিচ্ছে, তখন পরিপূর্ণভাবে আমাদের ওটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি। এখানে কোনো রকম কোনোভাবে ফাঁকি রাখা যাবে না, কোনো ত্রুটি যেন না থাকে। অনেক আপনি অন্য কোনো দোকানে জিজ্ঞাসা করেন। মা, আমরা কখন বাড়ি যাব? আমার খুব খিদে পেয়েছে। সোনা, এরকম করে না, এই তো একটু পরেই পৌঁছে যাবো। হ্যাঁ, আচ্ছা দাদা, এই অ্যাড্রেসটা কোন দিকে বলতে পারবে? অনির্বাণ সেনের বাড়ি। আরে, এ তো অনিতার বাড়ি। আপনি ওই ডান দিকের মোড়ে গিয়ে বাঁ দিকে দেখবেন, আপনার বাঁ হাতে 2 নম্বর বাড়ি। আপনি অনিতার রিলেটিভ নাকি? হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। আচ্ছা, আজকে তো দাদা ভাই সুস্থ হয়ে ওঠাটা আমরা সেলিব্রেট করছি, তাই না? তোমরা সবাই মিলে আমার পিছনে কেন পড়ে আছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আর আমি না এই বিয়েটি নিয়ে একদম ভাবতে চাই না, আমার সঙ্গে এরকম করলে কিন্তু আমি এক্ষুনি বাড়ি চলে যাব। হ্যাঁ, বাড়ি চলে যাবে, ডিনার হয়ে গেছে তো, ঘুম পাচ্ছে,
না সার্থকের ফোন আসবে নাকি? তাই প্রাইভেসি চাইছে। তোলা ভাই তুমিও আমিও কি পৌনি দাদা ভাই আবার সে আগের মানুষটা হয়ে গেছে বলো। অ্যাক্সিডেন্টের আগেও তো ঠিক এরকম রসিক এরকম হাসি খুশি মানুষটাই ছিল। হ্যাঁ গোড়াই, আমি আবার ওর মধ্যে পুরনো বিক্রমটাকে খুঁজে পাচ্ছি। আচ্ছা তোমরা এসব উদ্ভট প্রশ্ন করছো কি করে বলো তো? তোমরা কি প্রিপারেশন নিয়ে এসেছিলে? আমি সামনে এলে এইসব জিজ্ঞেস করবে। আমি আর রাই তো কাল রাত থেকে কোয়েশ্চেন পেপার রেডি করে রেখেছি। এই যে বুড বি ডক্টর, আপনি যদি আমাদের এই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক না দিতে পারেন তাহলে কিন্তু ডাক্তারি পরীক্ষা আপনি ফেল। আচ্ছা লিটল সিস আমাকে একটু বলো তো, তাকে কি লোকের আড়ালে স্যার বলে ডাকো? এই না না না, স্যার বললে বাকি কথা বলবে কি করে? দেখা গেল সার্থককে স্যার বললো আর সে বইথই বের করে পড়াতে শুরু করে দিল। আমাকে না আজকে রাতেই পড়তে বসতে হবে। দিবে তোর কিচেনে খাবার দাওয়ার বাকি নেই, সব খাওয়া হয়ে গেছে তাই তো? তাহলে এবার আমরা বাড়ি যাই, চলো। আরে না না, কি চলো বাড়ি যাই, আরে এখনো তো আসল কাজটাই হয়নি, আইসক্রিমই তো খাওয়া হলো না। সবাই বললো যে খেয়ে দিয়ে উঠে আইসক্রিমটা খাবে, বুঝেছো? না আর খেতে হবে না, আর কোনো আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে দাদা। চল চল উঠ উঠ উঠ, অনেক আড্ডা হচ্ছে। শোনো শোনো, না 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 না, খুব খারাপ করছো তোমরা, সত্যি কথা। আমার কিন্তু এবার সত্যি খুব রাগ হচ্ছে তোমাদের সবার উপর। তখন থেকে আমার বেচারি বোনটাকে তোমরা খুব জ্বালাচ্ছ, এটা ওটা বলেই যাচ্ছ। না রে স্রোত, আমি তোকে বলছি তুই কারোর কথা একেবারে কানে দিবি না, ঠিক আছে? শুধু আমাকে কানে কানে ফিসফিস করে বল, তোর এই অ্যাংরি ইয়ং ডক্টরকে কি নামে ডাকি? একদম একদম। দিদি ভাই আমার কিন্তু একেবারে ভালো লাগছে না, আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলছি, আমি কথা বলছি। আমি বলছি যে দেখো আমার লিটল সিসকে কিন্তু আর কেউ রাগাবে না, ঠিক আছে? কারণ এবার কিন্তু আমি রেগে গিয়ে সবাইকে বকে দেবো বলে দিলাম। তুই না একেবারে চুপ কর অনিতা, এই সব কিছু না তুমি শুরু করেছ। আমি আবার কি করলাম? এই যে লিটল সিস, আপনি যদি না বলতেন না তাহলে আপনার ওই ডাক্তারবাবুর সাথে আমি লড়াই করতাম, বলতাম যে আমাকে হারাতে না পারলে আপনি স্রোতকে পাচ্ছেন না। অত সহজ নাকি স্রোতসিনীকে বিয়ে করা? মানে আমি কিন্তু ভাবতেই পারছি না যে আমার ছোট বোনটাও প্রেম করছে, এটাও সম্ভব? আরে কিছুদিন আগে পর্যন্ত নাক দিয়ে সর্দি পড়তাম, রাই নাক মুছিয়ে দিতাম। তবে তুইও ওদের দলে ভিড়ছিস কেন বলতো? অ্যাটলিস্ট একজন তো থাক আমাকে সাপোর্ট করার জন্য। আরে আমি আমি তোর সাপোর্টেই আছি, তুই গরম ভাবিস না। কিন্তু ওরা যেটা বলছে সেটাও তো ভুল নয়, ফেলে যাচ্ছে না, কিছু তো ঘটছে। হ্যাঁ কিছু তো ঘটছে, সবাই যা বলছে তার মধ্যে সত্যি বলে কিছু নেই। আমার কারোর সঙ্গে ইয়ে মানে প্রেম হয়নি। ও তাই তাই? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের দুজনকে আঙ্কেলের কেবিনে দাঁড় করিয়ে রেখে ওরকম চট করে হাসপাতালের বাইরে গিয়ে কি গল্প হলো কপত কপতির মধ্যে? শুনি 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 শুনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।